ওএমজি ভাই, গেমের ভিতরে এটা কি ইভেন্ট আইলো? ঈদ নাইতে আইতে ভাই গানা নাকি কত সব ইভেন্ট দিয়ে দিতে আছে ভাই, মানে পুরো আইক কলাবাস ধরা দিতে আছে, মানে টিয়া টু আর আছে। যাই হোক গাইস, ভাই এই ইভেন্টটা কিন্তু জোস, ড্রেস আপটা তো আরও মাখন, এনিমেশন ডক এনিমেশন কি ভাই, ড্রেস আপের লোকে ফিরি দিব গারে না ও ভাই সাহ, যদি এবার বেস বলও খেলে ভাই, একটা ইমোটও আছে ভাই সেরা লেভেলের, মানে ঈদের ভিতরে আমরা সবাই চান্দাইতে বাজি ফুটাই না, চান্দাইতে বাজি ফুটার লেগে আজকে যেহেতু চান্দাইত, সো চান্দাইতে বাজি ফুটানোর লেগে আমাকে গেমের ভিতরে নতুন ইভেন্ট অ্যাপ করছে গারানাং করে, মনে করো একটা বাজি রিমোটও দিয়ে দিছে যাতে আমরা ফ্রিতে বাজি উড়াইতে পারি গেমের ভিতরে, প্লাস আঙ্গ ঈদের একটা পোশাকও দিয়ে দিছে, এই পোশাকটা পরে যাতে আমরা গেম খেলতে পারি ঈদের দিন। যাই হোক গারানা গারানা মানে আঙ্গরা ডাইলা দিতে আছে ঈদের ভিতরে আর কি, পুরাই মানে সোনায় সোহাগা করে দিতে আছে। চলো এটা বের করার ট্রাই করি, দেখা যাক, আমার কাছে 1300 মতন ডায়মন্ড আছে, গারানা ঈদের ভিতরে ঈদের ড্রেসটা আমাদের দেয় কিনা, যদিও ভাবছিলাম ফ্রিতে দিব গিফট আর কি, যেহেতু ঈদ সামনে গিফট হিসাবে একটা পোশাক দিব অঙ্গ ড্রেস দিব, যেমন আমরা কিনা কেনাকাটা করে বাইরে ঘোরাঘুরি লেগে ইয়া করি, আর গেমের ভিতরে একটা পরে খেলার লেগে এই ড্রেসটা দিব। বাট এখানে দেখতেছি ভাই কি নাই, নিতে যাই কি আর করার, কপাল খারাপ হইলে যা হয় আর কি। যাক, তোমরা যারা টপ আপ করতে চাও ট্রাস্টেড ওয়ে মানে সাইট খুঁজতেছো, অনেকেই ফেসবুক পেজ থেকে প্রতারিত হও, স্ক্যামের শিকার হও, ফেসবুকে টপ আপ করতে গেলেই তোমগো টাকা মেরা দেয়, সো সেই জন্য আমার নামে কিন্তু কোনো প্রকার পেজ নাই, তোমরা তাও আমার নামের যেই স্ক্যাম করে যে পেজগুলো আছে ওই পেজগুলো থেকেই তোমরা টপ আপ করো আর মানে ধরা খাও, আর এই আমার লগে চিল্লাও ভাই, ওই পেজগুলো আসলে আমার না ভাই, আমার লগে চিল্লাইলে কোনো লাভ হবে না, তোমাকে টাকা মাইরা খাই আমার কোনো দরকার আছে ভাই, আমার কোনো লাভ আছে তোমাকে টাকা মাইরা খাইয়া? তো ভাই তোমরা যারা টপ আপ করতে চাও দেখো আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ইমো খোলা আছে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইবা, ইমো খোলা থাকলে ইমোতে মেসেজ পাঠাইবা, ফুল ট্রাস্টেড ভাই, একদম নির্ভয়ে, কারণ সেলার হচ্ছে আমার নিজেরই ছোটো ভাই নাজিম আর হচ্ছে আমার মামাতো ভাই সোহাগ, আশা করি দুইজনেরই তোমরা চিনো আর দুইজনই আমার ঘরেই থাকে, সো ভয়ের কোনো কারণ নাই। আর ফেসবুক থেকে কোনো প্রকার টপ আপ করতে যাইবা না তোমরা, তাইলেই ধরা খাইবা ভাই, ফেসবুক জিনিসটাই স্ক্যাম ভাই, বুঝতে পারছো? আমার নামে কোনো প্রকার ফেসবুক আমার নিজের নাই, মানুষ যদি খুললে স্ক্যাম করে ওই ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না, যা একটাই করতে পারবো রিপোর্ট মারতে পারবো, তোমরা উবরা উদরা রিপোর্ট মেরে দিবে ওইসব পেজগুলোরে, তাইলেই হইব শেষ। সো চলো আর কথা না বাড়াই গাইস, এবার দেখা যাক ভাই, হাতের বান টান খুললে বয়ে পড়ি স্পিন করার লেগা, বিসমিল্লাহ আল্লাহ, ঈদের চান্দাইতে দিন, ঈদের লেগে একটা পোশাক দরকার, সো এটা দিয়া দিও আল্লাহ। চলো দেখা যাক 200 টাকার একটা স্পিন করা যাক, গারানা দেয় কিনা ভাই, মা 200টা টোকেন লাগবে এই ড্রেসটা বার করতে, কিন্তু টোকেনই তো ভরে, এই একটা দুইটা টোকেন করতে করতে তো ভাই অনেকগুলো স্পিন করা লাগবে আমার, ড্রেসটা তো তুই দিয়ে দেবো কেন না, ড্রেসটা না দেবো ইমোটটা দিয়ে দিল ভাই, সোনায় সোয়া যায় টোকেন কটা পাইছি, মানে ফার্স্ট 200টায় মনে 25টা টোকেন পাইছি, তারপর 200টায় মনে যদি 25টা টোকেন পাই দেখা গেছে ভাই বিশাল পরিমাণ, মানে 3000 ডায়মন্ড লাগিয়ে যাবো এই ড্রেস বার করতে ভাই, ওই গারে না ভাই, ভাই একটা ইমোটটা অন্তত একটা টোকেন, বেশিরভাগই একটা টোকেন ভাই, অগ মানে দুর্নীতি করাই, বেশিরভাগ একটা টোকেনের ভিতরে যা পড়বো ভাই, যতবার একটা টোকেনে পড়ছে যতবার 10টা টোকেনে পড়লো না ভাই, মনটারে বুঝ দিতাম ভাই, দেখো একটা টোকেন পাইছি কয়বার, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার একটা টোকেনই পাইছি ভাই, এই পাঁচবার যদি ভাই 10টা টোকেনে যা পড়তো তাহলে ভাই কতগুলো টোকেন, মানে 400 টাকা মানে খরচ করছি ভাই 50টা, মানে পার 200 টাকা মানে 25টা টোকেন মাস্ট বি পামুই, এর বেশি মনে হয় না পামু, যাই হোক দেখা যাক, তাও যদি গারানাঙ্গরে দিয়া দেয় কি কমু ভাই, আমার কপাল এত খারাপ ইদানিং অনেক খারাপ হয়ে গেছে গা ভাই, আমি স্পিন করলে পাই না, ইমোটটা কি পামু, ইমোট গারানা ইমোট গারানা ইমোট দিয়ে দে তোর মায়ের বিয়া করবো ভাই, বেশিরভাগই একটা টোকেনের দিকেই দৌড়ায়, এবার 10টা টোকেন পাইনি এবার 5টা টোকেন পাইছি, এবার পাইছি গাইস 20টা টোকেন, মানে 25টার উপরে তোমার দিব না 25টার নিচেই তোমরা পাইবা, তো এই ইভেন্টে ভাই কেউ স্পিন করার আগে একটু ভাইবা চিন্তা করো ভাই, মানে এত টাকা খরচ করার দরকার নেই ভাই, না হইলেও 2 থেকে 2500 ডায়মন্ড তোমাদের মাস্ট বি লাগবে জাস্ট একটা ড্রেস বের করতে, মানে ড্রেসটা দিতে 200 টোকেন লাগবো, ওই 200 টোকেন বের করতে তোমাকে 2 থেকে 2500 ডায়মন্ড লাগিয়ে যাবো গা, যেমন আমার লাগতেছে অলরেডি 500 ডায়মন্ড অ্যাপ হচ্ছে ভাই, গারানা টোকেন দিছে এটা এবার কটা, এবারও দিছে 20টা ভাই, এইবারও 20টা, তো কই যামু গাইস কও, আবার 200 ডায়মন্ডের 200 ডায়মন্ডের স্পিন দেখা যাক, এইবার অন্তত দিয়াতে গারানা একটা ড্রেস না দে ভাই, ইমোটটা দিয়ে দিল বন্ডারে বুঝ দিব যে না আমার স্পিন করাটা সার্থক, যে আমার ডায়মন্ডগুলো গেছে আমার টাকাগুলো উসুল হয়ে গেছে গা ভাই, কইতেছি ভাই ওই ড্রেস পাই গেছি, ইয়েস ইয়েস গাইস।
পুরাই, কারণ আমাকে ঢেলে দিয়ে দিয়েছে, ইদের ড্রেস দিয়ে দিয়েছে আমাকে, ড্রেস পাই এসছি আর কি লাগে ভাই, আর স্পিন করা লাগে না আমার, স্পিন তো করা লাগে, স্পিন করি আর কি করবো ভাই, 70টা টোকেন হয়ে গেছে আমার কাছে। যাই হোক, এক্সচেঞ্জ করে এখন আমার কাছে, এক্সচেঞ্জ করে আমি ইমোটটাও নিয়ে নিতে পারবো, যেহেতু 105টা টোকেন আছে আমার কাছে, ব্যাগটাও আমার কাছে আছে, বাকি সব কিছু আছে। যাই হোক গাইস, 1000 ডায়মন্ড, 1000 ডায়মন্ড আমার লাগে না, 700 ডায়মন্ড আমি সব কিছু পাই গেছি, কি কই বরাবর 1000 ডায়মন্ড আমি সব কিছু পাই গেছি গাইস, বরাবর 1000 ডায়মন্ডে। তো তোমরা একটা টাইম এরা দেখতে পারো, যদি কপালে থাকে পায়ে যাইবা, 1000 ডায়মন্ডের বেশি কেউ ওয়েস্ট করো না। চলো আমি ইমোটটা নিয়ে নিলাম, আমার কাছে সব কিছু হয়ে গেছে এখন, আবার কটা টোকেন, 30টা টোকেনও আছে, 30টা টোকেন দিয়া রাইখা কি লাভ ভাই, এগুলো নিয়ে নিই, রাইখা তো কোনো লাভ নেই, 3টা ভাউচার নিয়ে নিলো কাজে দিব, আর কটা আছে, 6টা দিয়া পেট ফুড নিয়ে নিই, 6টা পেট ফুড নিয়ে নিই ভাই, টোকেন বিফলে যেতে দিব না ভাই, টোকেন যেহেতু আছে টোকেন নিতেই হবে। চলো গাইস, পেয়ে গেলাম আমরা সব কিছু, এইবার তোমাদের কি কাজ করতে হবে, সবাই ভিডিওটাতে লাইক দিতে হইব, ফলো করতে হইব, সাবস্ক্রাইব করতে হইব, আর একটা করে শেয়ার করে দিও গাইস ফ্রি ফায়ার রিলেটেড গ্রুপগুলো। আর আবারও বলতেছি গাইস, আমাদের নামে কোনো ফেসবুক পেজ আমি নিজে চালাই না, টপ আপের জন্য, টপ আপের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এইটাতেই আমার ইমো নাম্বার, তোমরা চাইলে ইমোতে মেসেজ পাঠাতে পারবা, যাদের কাছে ইমো আছে, যাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারই আমার টপ আপ সব কিছু চলে, সেলার তুঙ্গ নাজিম ভাই আর আমার মামা তো ওই সোহাগ। সো তোমরা চাইলে নির্ভয়ে এখান থেকে টপ আপ করতে পারবা, আর আদার্স পেজগুলো থেকে তোমাদের টপ আপ করার কোনো দরকার নাই। সো গাইস ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ গাইস, লাভ ইউ অল।